আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশপ্রেম ও দায়িত্বশীলতা নিয়ে মানুষের কল্যাণে কাজ করতে সাংবাদিকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী। সম্প্রচার আইন প্রণয়নে কাজ করছে সরকার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের শূন্য পদ পূরণের দাবিতে নিয়োগ বঞ্চিতদের আমরণ অনশন। মাওয়া প্রান্তে বসল পদ্মা সেতুর 34তম স্প্যান, বিশ্বমান 5,100 মিটার। নানা প্রতিকূলতার পরও দমে যায়নি রংপুরের নয়াপুকুরহাট গ্রামের নারী ফুটবলাররা, জাতীয় পর্যায়ের পর আন্তর্জাতিক অঙ্গনে খেলার স্বপ্ন। এবং আজ মহানবমী, স্বল্প পরিসরে বিভিন্ন আনুষ্ঠানিকতায় চলছে বিহিত পূজা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। দেশপ্রেম ও দায়িত্বশীলতা নিয়ে মানুষের কল্যাণে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাজে যাতে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ায় সেদিকে লক্ষ্য রাখারও পরামর্শ দেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী জানান, সম্প্রচার আইন প্রণয়নের কাজ চলছে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেয় না এবং কোনো ঘটনাকে আড়াল করতে চায় না বলেই সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন বলে মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা বলেন, সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছে তার সরকার। রেডিও, টেলিভিশন ও পত্রিকাকে বেসরকারি খাতে উন্মুক্ত করে দেয়, কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। বলে সমাজের দর্পণ, সেই সমাজের দর্পণ যেটা হবে সেটা যেন অন্তত মানুষের চিন্তা চেতনাটা যেন অন্তত তার দেশপ্রেম উদ্বুদ্ধ হয়, তাদের ভিতরে মানবতা বোধটা যেন থাকে, তারা যেন মানুষের কল্যাণে কাজ করে। অনেক ঝুঁকি দিয়ে আপনারা অনেক সময় রিপোর্ট করেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এটুকু অনুরোধ করব যে আপনারা যেমন ধন্যবাদযোগ্য কাজও করেন, কিন্তু আবার এমন রিপোর্ট করেন না যেটা মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয় বা মানুষ বিপথে যায়। প্রধানমন্ত্রী বলেন, 75-এর পরে স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় এসে গণতন্ত্রকে হত্যার মধ্য দিয়ে দেশে লুটপাট ও নৈরাজ্যের শাসন প্রতিষ্ঠা করেছিল। স্বাধীনতা বিরোধীরা 21 বছর দেশকে অন্ধকারে ঠেলে দেয় বলেও মন্তব্য করেন তিনি। দুর্নীতির বীজ বপন করে গেছে 75-এর পর অবৈধভাবে ক্ষমতা দখলকারী সরকারগুলি, প্রথমে জিয়াউর রহমান, এরপরে এরশাদ, এরপরে খালেদা জিয়া। আর তার দুর্নীতিটাকে প্রশ্রয় শুধু দেয় না, নিজেও দুর্নীতির সাথে জড়িত ছিল এবং দুর্নীতিকে লালন পালনই করে যাচ্ছে। কিন্তু আওয়ামী সরকার আসার পর আমরা কিন্তু সেটা কখনো করছি না। স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় থেকে দুর্নীতিকে নীতি হিসেবে গ্রহণ করায় দেশ পিছিয়ে ছিল বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ সহকারী শিক্ষকের শূন্যপদ পূরণের দাবিতে ষষ্ঠ দিনের মতো আমরণ অনশনে করছে নিয়োগ বঞ্চিতরা। জাতীয় প্রেসক্লাবের সামনে তাদের কর্মসূচিতে এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন 30 জনেরও বেশি। আন্দোলনকারীরা জানান, প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চলবে। বিস্তারিত আদ্দিন সজীবের রিপোর্টে। প্রাথমিক বিদ্যালয়ে দেশের শিক্ষক সংকট যখন চরমে, তখন রাস্তার উপরে আমরণ অনশনে এই চাকরি প্রত্যাশীরা। এক দুদিন নয়, টানা 16 দিন তারা রাজপথে আন্দোলন করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রেসক্লাবের সামনে তাদের এই আমরণ কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নিয়োগ বঞ্চিতরা। 2018 সালে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এই আন্দোলনকারীরা উত্তীর্ণ হন। আমরা দেশে সম্পদ হতে চাই, আমরা পরিবারের বোঝা, দেশের বোঝা হতে চাই না, আমরা তার কাঁধের বোঝা হতে চাই না। আমরা আজকে এতদিন ধরে অবস্থান করতেছি, কিন্তু কেউ আমাদের পাশে আসতেছে না, আমাদেরকে কেউ কিছুই বলতেছে না। আমাদের এই যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা উঠব না। তারা বলছেন, প্রতিদিন গড়ে 100 শিক্ষক অবসরে যান, আর অন্তত 4,000 প্রাথমিক বিদ্যালয় পরিচালিত হচ্ছে মাত্র 3 শিক্ষক দিয়ে। তাই শূন্য পদে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান নিয়োগ বঞ্চিতরা। আমরা শিক্ষিত বেকাররা এভাবে রাস্তায় পড়ে আছি,
মানবতার মায়ের কাছে আমাদের বিনীত আবেদন যাতে উনি আমাদের বেকারত্ব দূর করে। আমাদের বেকারত্বের যে যন্ত্রণায় আমরা ভুগতেছি এর সামনে রোদ বৃষ্টি আসলে তেমন কিছু আমাদের মনে হচ্ছে না। আমরা যখন রাজপথে নামে গেছি আমাদের ঘরে ফেরার পথ নাই, আমরা রাস্তায় দেখতেছি বৈশ্বিক মহামারীর মধ্যে আমরা রাস্তায় কাটাচ্ছি, বৈরী আবহাওয়ার মধ্যে কাটাচ্ছি, কত দুশ্চিন্তা, কত মানে অনিরাপত্তার মধ্যে কাটাচ্ছি শুধু একটা চাকরির জন্য। করোনা মহামারীতে পিছিয়ে পড়া দেশের শিক্ষা পরিস্থিতি ঘুরে দাঁড়াতে এই মেধাবীরাই বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন অনেকেই। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। মাওয়া প্রান্তে বসলো পদ্মা সেতুর 34তম স্প্যান, দৃশ্যমান হলো সেতুর 5,100 মিটার। সকালে মাওয়া প্রান্তের 7 ও 8 নম্বর পিলারের উপর 150 মিটার দৈর্ঘ্যের স্প্যানটি বসানো হয়। প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের জানান, এই স্প্যান বসানোর ফলে আর মাত্র 7টি স্প্যান বাকি রইল। সংশ্লিষ্টরা জানান, আবহাওয়া ও সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকলে 10 ডিসেম্বরের মধ্যে সব স্প্যান বসানো সম্ভব হবে। 2014 সালের ডিসেম্বরে শুরু হয় স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ কাজ। বিদেশি শক্তির সহায়তায় সরকার দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। তিনি অভিযোগ করেন, সরকার ও নির্বাচন কমিশন নির্বাচনের নামে দেশের মানুষের সাথে প্রতারণা করছে। বিরোধী মতে কণ্ঠরোধ করতে সরকার ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। দেশের মানুষের সমস্যার সমাধানে আজকে এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। গণতন্ত্রে তো বিশ্বাস করেই না, শুধুমাত্র একদলীয় শাসন ব্যবস্থা প্রকৃতপক্ষে এক ব্যক্তির শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে। সকাল বিকাল চলে কঠিন অনুশীলন চেষ্টা নান্দনিক ফুটবল খেলার। দারিদ্র, অবহেলা আর নানা প্রতিকূলতা কোনো কিছুই থামাতে পারেনি রংপুরের ফুটবলারদের গ্রামের মেয়েদের। এই গ্রাম থেকে জাতীয় দল ও ক্লাব দলে আলো ছড়াচ্ছে স্বপ্না, রত্না, সুলতানা, সুমাইয়া ও সাপলারা। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশের ফুটবলকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে মনে করেন তারা। ফুটবল কন্যাদের গ্রাম নিয়ে রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন এস এম আশরাফ। রংপুর মহানগরী থেকে প্রায় 17 কিলোমিটার দূরে সদ্য পুষ্করণী ইউনিয়নের পালিচড়ার নয়া পুকুর হাট, এই হল ফুটবল কন্যাদের গ্রাম। 30 জনের কিশোরী ফুটবল দলের অনেকে দারুণ নৈপুণ্য দেখিয়ে দেশে বিদেশে সুনাম কুড়িয়েছেন। এখান থেকে জাতীয় নারী ফুটবল দলসহ বয়সভিত্তিক দল ও বিভিন্ন ক্লাবে খেলেছেন স্বপ্না, রত্না, সুলতানা, রুনা রুমি, বৃষ্টি, রীতা, সুমাইয়া ও সাপলা সহ অনেকেই। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশের জন্য আরও সুনাম বয়ে আনতে পারবেন বলে মনে করেন এখানকার নারী ফুটবলাররা। আমার মা বাবা যখন দেখলো যে আমিও ভালো খেলতেছি তখন আমার মা বাবা আমাকে সাপোর্ট করলো যে না ঠিক আছে মেয়েরা অনেক কিছু করতে পারে। বুট, জার্সি, প্যান্ট এগুলোর আমাদের অনেক অভাব, ওনারা তো আমাদেরকে সহযোগিতা করে, তাহলে তো আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারবো, বাংলাদেশকেও অনেক ভালো কিছু উপহার দিতে পারবো। এই পৃষ্ঠপোষকতা যদি পায় তাহলে এই মেয়েরা, আমি মনে করি এই নারী ফুটবলারদের গ্রাম হিসেবে পরিচিত, তারা একসময় বিশ্বের কাছে রোল মডেল হয়ে দাঁড়াবে। দারিদ্র, অবহেলা কিংবা মানুষের বাঁকা চোখের চাহনি কিছুই থামাতে পারেনি এই গ্রামের ফুটবল কন্যাদের। অভিভাবকদেরও দাবি কর্তৃপক্ষের কড়া নজরদারির। আমার 3 মেয়ে জাতীয় পর্যায়ে ফুটবল খেলে, কিন্তু আমি সাধারণত একজন চার দোকানদার, কিন্তু আমার ওই 3 মেয়ে তাদের খরচ চালার মতো সেই আমার সামর্থ্য নাই। এত দুঃখ কষ্ট যেটা করে আমরা নিয়ে আসতেছি সেটা যেন সফলতা আমার মেয়ে অর্জন করতে পারে। সামাজিক প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে ওঠা রংপুরের নয়াপুকুর হাট এলাকার এই কিশোরী ফুটবলাররা সরকারি সহযোগিতা পেলে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে পারবেন। এস এম আশরাফ, এটিএন বাংলা। শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ। রাজধানীর বিভিন্ন মণ্ডপে আরাধনায় দেবীকে ভক্তি পূজা করে পুরোহিত ও পুণ্যার্থীরা মন্ত্রপাঠ, দেবী দর্শন, অঞ্জলি সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চলে নবমীর আচার্য। দিন পেরোলেই দেবী দুর্গা বিদায় নেবেন, তাই ভক্তদের মনেও বাজছে বিদায়ের সুর। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে।
নবমীর শুরুতেই দেবী দুর্গাকে ফুল দিয়ে বরণ করা হয়। মন্ত্রপাঠ, ঢাকের বাদ্য ও উলুধ্বনি সহ নানা আচারের মাধ্যমে দেবীকে জাগ্রত করে পূজা করেন ভক্তরা। দেবীর স্নান পর্বের মাধ্যমে শুরু হয় বিহিত পূজা। শাপলা, শালুক, বেলপাতা সহ নানা উপকরণ দিয়ে চলে দেবীর আরাধনা, চলে আরতি সহ শাস্ত্রীয় নানা আনুষ্ঠানিকতা। দেশ জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। মহামারী থেকে মুক্তি চাই এবং আমাদের একটা সুন্দর স্বাভাবিক জীবন যেটা ছিল আমরা ওইটাই ফেরত চাই। বছরে শুধু আমাদের আরাধনা থাকবে, মা যেন এই করোনা মহামারীর মতো একটা দুর্যোগ থেকে আমাদের পৃথিবীর মানুষকে রক্ষা করে। করোনার কারণে রাজধানী পূজা মণ্ডপগুলোতে ভক্ত দর্শনার্থীদের উপচে পড়া ভিড় না থাকলেও যার যার মতো করে দুর্গার কাছে প্রার্থনা করেন ভক্তরা। দশমী হবে আগামীকাল, এর মাধ্যমে যেন সকল রোগ ত্রুটি আমাদের সমাজ থেকে যেন চলে যায়। পূজাটা তো খুব স্বল্প পরিসরে হয়েছে, তো ওইভাবে তো আসলে ফিলই করতে পারিনি। সোমবার দেবী দুর্গা বিদায় নেবেন, তাই বিষাদময় অনুভূতি কাজ করছে অনেকের মধ্যে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী দুর্গার বিদায়ের মাধ্যমে সকল অশুভ শক্তি পৃথিবী থেকে বিদায় নিবে। মা কাল চলে যাবে এ ভেবে তো দুঃখ হচ্ছে, কিন্তু মায়ের আবার পরবর্তীতে আসবে। দেশ ও জাতিকে তথা পৃথিবীর সকলকে করোনা মুক্ত করেন এবং আমরা আবার সুন্দরভাবে এই পৃথিবীতে যথাযথভাবে বসবাস করতে পারি। মা যেন আমাদের সকল বিপদ কাটিয়ে নেন। দেবীর বিদায়ের মাধ্যমে সমগ্র জাতি সুন্দর ও সুস্থ জীবন লাভ করবে, এমনটাই প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। এদিকে পৃথিবী থেকে করোনা মহামারী দূর হোক, এই প্রার্থনায় নিউ ইয়র্কে সম্পন্ন হলো শারদীয় দুর্গোৎসব। নানা আয়োজনে নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায় 5 দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করলো তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। স্থানীয় সময় 20 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত চলে এই দুর্গাপূজা। সিটির প্রবাসী অঞ্চলগুলোতে মোট 18টি পূজা মণ্ডপ স্থাপন করা হয়। সেখানে সীমিত পরিসরে বাংলাদেশি সনাতন ধর্মাবলীরা অংশগ্রহণ করে। মন্দিরের পুরোহিত জানান, এবার দেবী এসেছে দোলাই করে এবং রবিবার দশমীতে বিদায় নেবেন গজে চড়ে। ভিন্ন পরিবেশে, কারণ প্যান্ডামিক কন্ডিশনে আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছি এবং এই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেই আমরা সবার জন্য উন্মুক্ত দ্বার করতে পারিনি বলে আমরা দুঃখিত। এই বিশ্ব করোনা ভাইরাসে আক্রান্ত করোনা অসরকে দমন করার জন্য দেবীর কাছে আমরা সবাই আমরা আবেদন করেছি, প্রার্থনা করেছি যেন করোনামুক্ত বিশ্ব হয়। এবার শেয়ার বাজারের খবর। অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের শেয়ার লেনদেন আজ শুরু হয়েছে। 10 টাকা মূল্যের শেয়ারটি ডিএসইতে 15 টাকায় লেনদেন শুরু হয়। প্রথম দিকে কোম্পানিটির শেয়ার বিক্রেতা শূন্য হয়ে পড়ে। বেলা 11:14 পর্যন্ত কোম্পানিটির স্ক্রিনে 6,36,68,673 শেয়ার কেনার আবেদন থাকলেও কোনো বিক্রেতা ছিল না। এতে লেনদেনের 1 ঘন্টার মধ্যেই হল্টেড হয়ে মূল্য শূন্য স্পর্শ করে সার্কিট ব্রেকার। ডমিনেস স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের আইপিও আবেদন গ্রহণ আজ শেষ হচ্ছে। গত 19 অক্টোবর কোম্পানিটির আইপিও আবেদন জমা নেওয়া শুরু হয়। 10 টাকা অভিহিত মূল্যে 3 কোটি শেয়ার ছেড়ে 30 কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি। আইপিওর মাধ্যমে সংগ্রহ করা অর্থ বিল্ডিং নির্মাণ, বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন, যন্ত্রপাতি ক্রয় এবং প্রাথমিক কোনো প্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। যশোরে শুরু হয়েছে ব্যাপক হারে মাল্টা চাষ। অল্প সময়ে অধিক লাভের সুযোগ তৈরি হয় মাল্টা চাষে আগ্রহী হয়ে উঠছে শিক্ষিত যুবকরাও। সর্বোচ্চ ফলন পেতে প্রান্তিক কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে হর্টিকালচার সেন্টার। দেশের চাহিদা মিটিয়ে এসব মাল্টা বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা। এখন থেকে পিএইচপি অটোমোবাইলস বাইক ও প্রোটন ব্র্যান্ডের গাড়ি কেনা যাবে অনলাইন ভিত্তিক মার্কেট প্লেস ইভালি থেকে।
চট্টগ্রামে পিএইচপি অটোমোবাইলস কার্যালয় এ নিয়ে প্রতিষ্ঠান দুটির মাঝে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ইভালি চেয়ারম্যান শামিমা নাসরিন ও পিএইচপি অটোমোবাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আক্তার পারভেজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এর আওতায় দেশীয় প্রতিষ্ঠান পিএইচপির উৎপাদিত 125 সিসির পিএইচপি সুপার এবং 150 সিসির পিএইচপি মারবাকা ব্র্যান্ডের মোটরবাইক ইভালিতেই অর্ডার করতে পারবেন গ্রাহকেরা। এবারে পার্টেক্স খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে লিভারপুল, তবে ড্র করে পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার সিটি। আনফিল্ডে শুরুতে পিছিয়ে পড়েও শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে 2-1 গোলে জিতেছে অল রেডরা। খেলার 13 মিনিটে পেনাল্টিতে শেলফিডকে এগিয়ে দেন সান্ডোরা বার্গা। এরপর 41 মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান রোবার্তো ফিরমিনো, আর ডিউগো জোতা 64 মিনিটে জয়সূচক গোলটি করেন। অন্য ম্যাচে ওয়েস্টহাম ইউনাইটেডের বিপক্ষে মিখেল আন্তোনিওর গোলে 18 মিনিটে পিছিয়ে পড়ে পেপ গার্দিওলার দল। বর্তমান লিগ রাউন্ডস আপে সমতায় ফিরতে অপেক্ষা করতে হয় 51 মিনিট পর্যন্ত। অবশেষে ফিল ভোলেরের গোলে 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। দেশপ্রেম ও দায়িত্বশীলতা নিয়ে মানুষের কল্যাণে কাজ করতে সাংবাদিকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী, সম্প্রচার আইন প্রণয়নে কাজ করছে সরকার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের শূন্য পদ পূরণের দাবিতে নিয়োগ বঞ্চিতদের আমরণ অনশন। মাও প্রান্তে বসল পদ্মা সেতুর 34তম স্প্যান, দৃশ্যমান 5,100 মিটার। নানা প্রতিকূলতার পরও দমে যায়নি রংপুরের নয়াপুকুরহাট গ্রামের নারী ফুটবলাররা, জাতীয় পর্যায়ের পর আন্তর্জাতিক অঙ্গনে খেলার স্বপ্ন। এবং আজ মহানবমী, স্বল্প পরিসরে বিভিন্ন আনুষ্ঠানিকতায় চলছে বিহিত পূজা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।